দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কনক সরোয়ার। দর্শক, বাংলাদেশের অবস্থা তো ভয়াবহ, এর মধ্যে চলছে নানা তামাশা, মানুষের জীবন নিয়ে তো নাটক চলছে, মিথ্যাচারিতা চলছেই রাষ্ট্রীয় পর্যায়ে, যে যার মতো করে বোঝানোর চেষ্টা করছে জনগণকে যে তারা জনগণের জন্য সব কিছুই করেছে। তো এখন এই সাম্প্রতিক সময়ে মোহাম্মদ নাসিম এবং ধর্মমন্ত্রীর মৃত্যুর পর জাতীয় সংসদে মোনাজাতের নামে একটি তামাশা হয়েছে, মানুষ এটিকে তামাশাই বলছেন, কারণ সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে ফাঁকে ফাঁকে যে ব্যক্তি বন্দনা করা হয়েছে, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এই মোনাজাত পরিচালনা করতে গিয়ে যেভাবে পা চেটেছেন, প্রবীণ সংসদ সদস্য পার্লামেন্টেরিয়ান তাকে আমি বলতে চাই না, তার এই মোনাজাতের পর তিনি সাম্প্রতিক সময়ে করোনায় তার স্ত্রী মারা গেছেন, নিজের চোখের সামনে নিজের পরিবারে এমন একটি ঘটনার পরেও তিনি কিভাবে মোনাজাতে এইভাবে ব্যক্তি বন্দনা করতে পারলেন, এই বিষয়টি সকলের কাছে বিস্ময়। আল্লাহ মানুষ যখন, পৃথিবীর মানুষ যখন গুনায় 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 এত বেশি গুনাহ করে, এত পাপাচার করে, আল্লাহ যখন সহ্য করতে পারে না, ঠিক সেই সময় তিনি গজব নাজিল করেন। আল্লাহ আল্লাহ তো আমরা তো পরীক্ষা দিয়েছি মাওলা, আমরা তো পরীক্ষা দিয়েছি মাওলা, আমরা তোমার কাছে তওবা পড়েছি, আমরা তোমার কাছে তওবা পড়েছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ তুমি বলেছো তুমি তওবাকারীকে পছন্দ করো, আল্লাহ আমরা তওবা করতেছি, আমাদের গুনাহ আমরা করব না, আমরা আমাদের নিজেদেরকে ভালোভাবে চলাফেরার চেষ্টা করব, তারপরও আল্লাহ তুমি কি আমাদের প্রতি রহমত করবে না? আল্লাহ তোমার রহমতের সামিয়ানা দিয়ে আমাদের বাংলাদেশকে তুমি ঢেকে রাখো মাওলা, আমাদের তোমার রহমতের সামিয়ানা দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি ঢেকে রাখো মাওলা। আমাদের দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল মাওলা, আমাদের দেশে আর কোনো দুর্ভিক্ষ ছিল না, আমরা মধ্যম আয়ের দেশের সিঁড়িতে পাড়া দিয়েছিলাম মাওলা। 21 সালের মধ্যে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে, এই করোনা ভাইরাস এসে আমাদের হোঁচট খাওয়ালো মাওলা, তারপরও তোমার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে নিয়ে তোমার শাহি দরবারে হাত উঠাইছি মাওলা। আমাদের যদি কারো হাত পছন্দ না হয় মাওলা, যিনি সবচেয়ে বিশ্বাসী এবং যিনি সব ভালো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তার দোয়া অবশ্যই তুমি কবুল করবে আল্লাহ, তুমি সেটা ওয়াদা করেছো মাওলা। সেই কারণেই জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর হাতের ওসিলায় তুমি আমাদের সকলের দোয়া কবুল করো মাওলা। মাওলা তুমি আমাদের সকলকে মাফ করো আল্লাহ, এই করোনা ভাইরাসের হাত থেকে আমাদের দেশকে উদ্ধার করে আমাদের নেত্রী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক তুমি তাকে দান করো আল্লাহ। তাকে যাবতীয় বালা মুসিবত অসুখ বিসুখ এবং ষড়যন্ত্রের হাত থেকে তুমি তাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি তাকে ন্যাক হায়াত দান করো আল্লাহ, তাকে হায়াতের তৈবা দান করো আল্লাহ। মাওলা তুমি কি পারো না মাওলা, তুমি সবই পারো মাওলা, তুমি কোরআনের বহু জায়গায় বলেছো কুন ফাইয়াকুন হাও অমনি হয়ে যায়। আল্লাহ তুমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ, আমাদেরকে হেফাজত করো, আমাদের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে তুমি হেফাজত করো, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি হেফাজত করে তাকে সঠিকভাবে তার দায়িত্ব তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেটাই চলার পথকে তুমি সুগম করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ এই করোনা ভাইরাসের কারণে আমাদের লকডাউন হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে লকডাউন শিথিল করেছেন, কিন্তু তিনি যে সমস্ত নির্দেশনা দিয়েছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছিল, আমরা সেই নির্দেশনাগুলো মানিনি। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলোকে আমাদের পালন করার তৌফিক দান করো আল্লাহ, যাতে করে আমরা করোনা ভাইরাসের হাত থেকে নিজেদেরকে রেহাই দিই। সুন্দর একটি বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পেশ হয়েছে, সেই বাজেট মোতাবেক আমাদের দেশ পরিচালনা করার তৌফিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি দান করো আল্লাহ। আল্লাহ তুমি তার উপরে রহমত নাজিল করো আল্লাহ, তার উপরে তোমার খাস বরকত নাজিল করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশ মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর শেখ হাসিনা মানেই হচ্ছে বাংলাদেশ। আল্লাহ আল্লাহ তোমার নাম রহমানুর রহিম, তোমার নাম গফুরুর রহিম, আল্লাহ তোমার গফুরুর রহিম নামের অমর্যাদা হবে, তোমার রহমানুর রহিম নামের অমর্যাদা হবে। আল্লাহ তুমি আমাদেরকে যদি খালি হাতে ফেরত দাও, আমাদেরকে খালি হাতে ফেরত দিলে তোমার কি লাভ হবে মাওলা? মাওলা
মাওলানা তুমি আমাদেরকে হেফাজত করো। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো নিউ ইয়র্ক প্রবাসী সিনিয়র সাংবাদিক সৈয়দ ওয়ালিউল আলম, যিনি বহু বছর ধরে কোরআন নিয়ে গবেষণা করেন। তার একটি সাম্প্রতিক সময়ে যার একটি গ্রন্থ বেরিয়েছে যার নাম হচ্ছে কোরআনের আলোকে কোরআন ইতিহাস এবং হাদিস। ওয়ালি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। ওয়ালি ভাই, আমরা আপনি আপনি ইতিমধ্যে দেখেছেন এবং আপনি জানেন যে দুদিন আগে জাতীয় সংসদে মোহাম্মদ নাসিম এবং ধর্ম মন্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রস্তাব এবং একটি মোনাজাত হয়েছে। তো আপনি কি মনে করেন ইসলামের দৃষ্টিতে এই যে মোনাজাতের যে ধরন বা তার যে মোনাজাত, এটা আপনার বিশ্লেষণে কি দাঁড়ায়? তাকে ক্ষমা করবেন বা করবেন না, কোন মোনাজাত গ্রহণ করবেন বা করবেন না, তিনি ভালো জানেন। এ ব্যাপারে আসলে আমরা সিদ্ধান্ত দিতে পারবো। আর একটা বিষয় আছে যে এই প্রার্থনার ক্ষেত্রের মধ্যে আপনার প্রার্থনার সাথে কোন কোন ব্যক্তিকে সার্টিফিকেট দেওয়া, যেমন প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীকে সার্টিফিকেট মানে আল্লাহ জানেন, আল্লাহ সবকিছু জানেন, প্রধানমন্ত্রী কেমন কি মর্ম লোকজন কেমন কিংবা কেন ইয়েতে জানেন, তারপরে বিস্তারিত ভাবে তারা নিশ্চিত ভাবে বলেন এখানে কিন্তু কোনো আপনার কোনো সন্দেহ কিংবা কোনো কিছু নাই, আল্লাহ কি বিচার বিবেচনা করে বিষয়টা তারা ওটা তারা কেয়ার করেছেন কিনা মনে আনে। তারা যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী চেয়ে তিনি যত ভালো গুণাগুণ আছে, চার নম্বর আর একটা বিষয় আপনি এখানে যোগ করতে পারেন, সেটা হচ্ছে যে সমস্ত দোষ হচ্ছে পৃথিবীর অন্য সকলের, বাংলাদেশের জনগণের, এমপি যারা আছে তাদের এবং বিশ্বের অন্যান্য জনগণের লোকজনের আছে, কিন্তু শেখ হাসিনার কোন দোষ নাই, প্রধানমন্ত্রীর কোন দোষ নাই, এটা তারা এখানেই করে। চার নম্বর হচ্ছে যে কিছু অভিযোগ করা হয়েছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ যদি না করেন তাহলে তিনি কি হিসাবে চিহ্নিত হবেন, তার অমর্যাদা হবে, আল্লাহ যদি তিনি ক্ষমা না করেন তাকে তাদেরকে তাহলে তাদের মর্যাদা করা হবে। শুনুন, কোরআনে যেটা হচ্ছে যে একমাত্র আল্লাহ স্বয়ং তিনি হচ্ছে কোন ত্রুটি থেকে বহু দূরে, সুবহান আকা, কিন্তু এখানে যে কথাটা বলা হয়েছে আমাদের ধারণা চেষ্টা করে তিনি বলেছেন যে আমাদেরকে তো দেওয়া হয় নাই, আল্লাহকে যে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আপনি কথাটা যে স্বয়ং আমাদের প্রভুকে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, প্রধানমন্ত্রী কি তিনি কিছু জানেন কিনা, আল্লাহ তিনি বলেছেন আল্লাহ সব জানেন, তো তারপরে একটা ধারণা দেওয়ার। প্রথম কথা হচ্ছে যে গজব কেন আসে কোরআনে কি বলে, খেয়াল করবেন যে প্রধানমন্ত্রীকে তারা বাইরে রাখার চেষ্টা করে কোন পাপের থেকে, আল্লাহ কোরআনে এমন কোন কোথাও উদাহরণ নাই, একটা আয়াত নাই যেখানে আপনি পাবেন সাধারণ মানুষ কোনো পাপ আল্লাহ কোনো গজব কিংবা নাজিল করেন, এরকম কোনো উদাহরণ নেই, আল্লাহ এরকম কোনো কথা বলে আমাদেরকে কোনো জানান কোরআনে জানান নাই। আমরা কোরআনের মধ্যে যেটা জানি যে কোন জনপদে যারা অপরাধ করে, যারা সমাজের প্রধান, সমাজের দায়িত্ব, আমাদের সমাজকে তাদের যারা সমাজকে চেঞ্জ করার দায়িত্ব আছে, পরিবর্তন করার দায়িত্ব আছে, তখন যারা অপরাধে যুক্ত হয়ে যায় তারা দেখো ফেরে না, তাদেরকে যখন আহ্বান জানানো হয় বিভিন্নভাবে তারা সেখান থেকে ফেরে না, বরঞ্চ অতিরিক্ত ভাবে আরো নির্লজ্জভাবে কাজগুলো করতে থাকে, তখন সেই সব জনপদে আল্লাহ কি করেন আপনার আপনার গজব পাঠান। এই ক্ষেত্রে আমরা বিশ্বব্যাপী কি দেখছি আসলে একই রকম, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন শাসকরা, সমাজের সমাজপতিরা যারা সমাজ সমাজ পরিচালনা করে, তাদের বিশেষ করে বাংলাদেশে আপনি তাদের অবস্থা কি আপনি নিশ্চয় দেখবেন। তো আমি এখানে এখানে অনেকগুলো আয়াত আছে, বহু আয়াত আছে, সমাজের যারা প্রধান তাই তাদের পাপের জন্য আসলে আজাব গুলো আসে, এখন সমাজের প্রধানরা স্বীকার করলেন তারা পাপ করেছেন এবং এটা আজাব আল্লাহ তরফ থেকে আসছেন, বুঝলেন না, আমি আমি বলবো না, এটা তারা স্বীকার করলেন, করার পরে তাহলে দ্বিতীয় ক্ষমা চাইতে হবে কিভাবে, ক্ষমা হচ্ছে প্রথম শব্দ তওবা শব্দটা, তওবা শব্দ হচ্ছে অনুতাপ, আপনি যে কাজটা করেছেন সেই কাজটা আর ভবিষ্যতে করবেন না, প্রথমে জানতে হবে কি ভুলটা করেছি, কি কি আমি মানিনি, কোরআনের কোন কোন বিষয়গুলো আমি মানিনি, বহু বিষয় আমি মানিনি, আমি কোরআনের আয়াত দেখি ধরেন ধরেন যে নিজের প্রশংসা নিজে করে, ইমরানের 188 নম্বর আয়াত,
আপনি বাস্তব পরিস্থিতি তুলে ধরছেন, যারা নিজেরা যা করিয়াচ্ছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যারা নিজেরা যা করে নাই এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে। আপনি কথাটা খেয়াল করেন, যারা নিজেরা যা করিয়াছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যারা নিজেরা করে নাই এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে তারা শাস্তিত মুক্তি পাইবে, এরূপ তুমি কখনো মনে করিও না। এখন নাসিম সাহেব বলে দিলেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণ করে ফেলেছি। কথাটা সত্যি কি দাবি করলে যে কাজটা তারা করেননি, মানে আমি একটা সিম্পল উদাহরণ দেবো, এরকম হাজার হাজার উদাহরণ দিতে পারি আমি। জনমতকে যারা শপথ ভঙ্গ করে, আমি একটা শপথ করলাম জনগণের কাছে, সেটা তো আল্লাহর কাছে শপথ, কোনো পাবলিক ফিগার যখন তিনি শপথ করেন আল্লাহর কাছে শপথ আল্লাহর নামে, আমি শপথ করলাম, শপথ ভঙ্গ করে যাচ্ছে চরম চরম আইন ভঙ্গ, আইন অরাজকতা সৃষ্টি, ফেতনা, ফেতনা হচ্ছে অরাজকতা, আইন কারোর জন্য সমান হয় না, আপনার জন্য যে আইন অন্যের জন্য সে আইন, তার মানে কি এটা হচ্ছে একটা অরাজকতা, অরাজক পরিস্থিতি। আমি আর একটা কথা বলতে চাই, ছোট্ট কথা, ক্ষমা প্রার্থনা যেটা প্রথমে আপনাকে বলতে চাই দুই দিনবার উল্লেখ করেছি সেটা হচ্ছে ক্ষমা প্রার্থনার সিস্টেমটাকে সর্বোচ্চ অনুতাপ, এই কারণে আমি আমি অনুতাপ করবো, আমি যে আমি যে কাজটা করেছি সেটা আমি ভুল করেছি, আমি তার জন্য ক্ষমা চাই, এবং সাথে এটাও অঙ্গীকার করতে হবে যে আমি এই কাজটা ভবিষ্যতে আর করবো না। এখানে আরেকটা বিষয়, উদ্যোগ তো অহংকার, এই দুটো আল্লাহ সাংঘাতিক রকম অহংকারকে শিরক বলে কোরআনে, অহংকারকে যারা অহংকার করে তারা শিরককারী কোরআনে আয়াত। সুতরাং অহংকারকে আপনি যে অহংকার উদ্যত তাদের, যে প্রধানমন্ত্রী সম্পর্কে যে শব্দগুলো তারা ব্যবহার করছেন, তারা করতে যাচ্ছিলেন কাজগুলো আল্লাহ তাদেরকে গজব দিয়েছেন, এটাও দোষ, এটা আল্লাহর দোষ, সেটাও তারা উল্লেখ করেছে আল্লাহর প্রতি দোষারোপ আরোপ, এটাও তারা এই ধরনের জঘন্য অপরাধ তাদের মধ্যে করেছেন। আপনি খুব ভালো করে শুনবেন দেখেন, জি জি হ্যাঁ হ্যাঁ, মানে বাংলাদেশ স্বল্প উন্নয়ন স্বল্প উন্নত দেশ হয়ে যাচ্ছিল করোনার থাবায় সবই হয়ে গেছে। হ্যাঁ জি, আল্লাহ খুব আল্লাহ খুব দোষের কাজ করেছেন এটা, এবং যদি আল্লাহ না মাফ করেন তাহলে আল্লাহ কি হবেন, আল্লাহ হচ্ছে তার অমর্যাদা হবে, তার মানে তারা কোন পর্যায়ে আল্লাহ থেকে নিজেদেরকে তার কি ভাবছেন। আপনি দেখেন মানুষের প্রতি আমার যেমন সাধারণ মানুষের প্রতি, তারা নিজেরা অন্তত তাদের দিকটা তারা নিজের তো অনেক কিছু বুঝছেন, যেটা নিশ্চয় একটা গজব, এর থেকে থেকে মুক্তি পাওয়ার জন্য, এর থেকে আমরা আল্লাহর প্রতি বিনয়ী হওয়া, তার নির্দেশগুলো মেনে চলা, এই কাজটা যেন আমরা আন্তরিকতার সাথে করি। ক্ষমা যখন চাই, নিজে যখন দোষ মনে করছি, আমি যখন ঘুরতে আমি তো জানি ঘুষতেছি আমি, তা আমি তার জন্য ঘুষটার কথা চিন্তা করি, এবং আমি যদি অঙ্গীকার করি আর কখনো ঘুষ খাবো না, আমি যদি আমার আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে অঙ্গীকার করি এবং অঙ্গীকার মেনে চলি, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক ভালো থাকুন, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।